এবার এসএসসি দুর্নীতিতে নাম জড়ালো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের। শুক্রবার হাইকোর্টের নির্দেশে চাকরি গেল মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের। এ নিয়ে জেলা জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রভাব খাটিয়ে এই চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। নবম দশম এবং গ্রুপ ডির পর এবার হাইকোর্টের নজরে গ্রুপ সি। ওই পদের চাকরিতে ওএমআর সিটে 90% কারচুপি করা হয়েছে বলে হাইকোর্ট জানতে পেরেছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 সালের গ্রুপ সি পদে গড়মিলের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির। শুক্রবার হাইকোর্টের নির্দেশে চাকরি গেল তারও। জানা গিয়েছে গ্রুপ সি পদে মোট 3,477 জনের ওএমআর সিট নতুন করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 3,115 জনের ওএমআর সিটে গড়মিল রয়েছে। আদালতের নির্দেশে 3,115 জনের নাম বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম রয়েছে 608 নম্বরে। এরপর শুক্রবার গ্রুপ সি পদে কর্মরত 785 জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের কুসুম্বা গ্রামে। ওই গ্রামে মুখ্যমন্ত্রীর স্মৃতি বিজড়িত ঘর এখনও রয়েছে। ছোটবেলা মুখ্যমন্ত্রী কুসুম্বা গ্রামেই কাটিয়েছেন। মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। নিহারবাবু বর্তমানে বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ। ফলে বিরোধীদের অভিযোগ প্রভাব খাটিয়ে বৃষ্টির চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। শুক্রবার হাইকোর্টের নির্দেশে তার চাকরি বাতিল করা হয়েছে। যদিও নিহার মুখোপাধ্যায় বলেন মেয়ে কিভাবে চাকরি পেয়েছিল বলতে পারবো না, তবে শারীরিক অসুস্থতার কারণে চাকরিতে যোগ দিতে ইস্তফা দিয়েছিল সে। বোলপুর হাইস্কুল ক্লার্কের চাকরি পেয়েছিলেন বৃষ্টি। ওই স্কুলের প্রধান শিক্ষক পুলক আচার্য বলেন নিয়মিত স্কুলে আসতো না, 2-3 দিন স্কুলে এসেছে, কোনো কাজ করতো না, স্কুলে এসে বসে থাকতো, দেখে অস্বাভাবিক লাগতো, তারপর হঠাৎ ইস্তফা না দিয়ে চলে যায়।